পুজো আরম্ভ হয়ে গেছে, তো সবাইকে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা, সঙ্গীতা ওরিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এই দেখো, ষষ্ঠীর পুজোতে সেজে গুজে নিয়েছি, কারণ ষষ্ঠীর উপোস করেছি, সেই কারণে ষষ্ঠীর উপোসের জন্য আমার ষষ্ঠীর লুক। আর ষষ্ঠীর দিনে রাত্রিবেলা ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি, তো প্রথমেই যেটা বেরিয়েছি, দেখো ষষ্ঠীর দিনে আমি একটু কাপড় পরেছিলাম, শাড়ি পরেছিলাম। আর শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে বলো তো। ষষ্ঠীর দিনে কোথায় ঘুরলাম সেটা হলো খিদিরপুর। ষষ্ঠীর দিনে প্রথমে আমি খিদিরপুরে ঘুরলাম। তো আমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয় দশমী, এই চারটে দিন কোথায় কোথায় ঘুরলাম তার সমস্ত তোমাদের সাথে শেয়ার করেছি, সেই ভিডিওটা তোমরা দেখো। তো প্রথম দিন হলো ষষ্ঠীর দিন হলো খিদিরপুর। খিদিরপুরে আমরা কী কী ঠাকুর দেখলাম তোমাদের কাছে রইল সেই খিদিরপুরের ভিডিও। খিদিরপুরে ঠাকুর দেখা, ঠাকুরের প্যান্ডেল, ঠাকুর কীরকম ঠাকুর করেছে, কীরকম প্যান্ডেল করেছে সেগুলো রইল। আর সাথে আমরা কী কী করলাম, আমার ছেলে সমস্ত সবাইকে দেখালাম, তো তোমরা দেখতে থাকো আমার খিদিরপুরের প্যান্ডেল হবে। বছর পনেরো বছরই আমরা মোটামুটি তে ষষ্ঠীর দিনে আমরা অন্য খিদিরপুরে আসি না, ষষ্ঠীর দিনে আমরা একটু বাটা বজবজ ঘুরি। কিন্তু এই এবছরে ভাবলাম কেন এবছরে একটু নতুনত্ব করা যাক, তো সেই কারণে এবছরে বাটা বজবজ না গিয়ে চলে এসেছি খিদিরপুরে। খিদিরপুরে আমরা অষ্টমী নবমীর দিনে যাই, অষ্টমী বা নবমী। আর দেখো খিদিরপুরে ঠাকুর এত বিশাল বড় বড় ঠাকুর হয় কি বলবো। আর ওই দেখো ওইদিকে একটা ঠাকুর দেখতে গিয়ে দেখা হলো একটা জোকারের সাথে, আর আমার ছেলে এত ভয় পাচ্ছে, এত ভয় পাচ্ছে যে তার সাথে একটা ফটো তুলবো বা ভিডিও করবো সেটা করতে দিল না। আর এখানে করেছিল নবদুর্গা, নবদুর্গা নটা রূপ, তো নটা নবদুর্গার নটা রূপ তার তাদের নাম সহ এখানে রইল ভিডিওটা। ষষ্ঠীর দিনেও যে এত খিদিরপুরে ভিড় হয়, এবছরে ষষ্ঠীর দিনে না গেলে বলতে বুঝতেই পারতাম না যে এতটা ভিড় হয়। অষ্টমী নবমীর দিনে এতটা ভিড় হয়, এর থেকেও বেশি ভিড় হয় ঠিকই, কিন্তু ষষ্ঠীতে খিদিরপুরে এত ভিড় হয় এটা আমরা এসেছি বলেই জানতে পারলাম যে এতটা পরিমাণে ভিড়। আর এখানে দেখো কত সুন্দর আলো সজ্জা, কী সুন্দর প্যান্ডেল করেছে খিদিরপুরেও, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। কিছু কিছু 75 পল্লি, 64 পল্লি রয়েছে, এগুলো খুব ভালো ভালোই প্যান্ডেল করে। আর তরুণ দল একটা বলে আছে সেটা আছে। আর ওই দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে, আর দুদিকে কত কি খেলনার দোকান, খাবার দোকান, প্যান্ডেল তো দেখছি, সাথেও আমার ছেলেকে ছেলে কিছু না কিছু বায়না করেই যাচ্ছে। আর এখানে প্যান্ডেলটা আমার সব থেকে ভালো লেগেছে, কারণ এখানে হচ্ছে মোবাইল, যেটা ছাড়া এখন মানুষ পুরোপুরি অচল। মানুষ মোবাইল মানুষ চালাচ্ছে না, মানুষকে মোবাইল চালাচ্ছে, এমনই এখন যুগ এসে গেছে, এমনই এমন পরিস্থিতি এসে গেছে, সমস্ত কিছুই একটা বাক্স বলতে একটা মেশিনের মধ্যেই আবদ্ধ রয়েছে। খেলা বলো, পড়াশোনা বলো, সব কিছুই মোবাইল ছাড়া কিচ্ছু হবে না। যেন পুরো পৃথিবীটাকে একটা মোবাইল বেঁধে রেখেছে, শুধু একটা মোবাইল, মোবাইল নেই তো তার কিছুই নেই। ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত, সবার, বয়স্ক মানুষ পর্যন্ত সবার কাছে মোবাইলটা মাস্ট। খাওয়া দাওয়া হোক নাই হোক মোবাইল থাকা চাই। আমি কি বলবো, আমরা নিজেরাই তো আমরা বাচ্চাদের দিয়ে হাতে দিয়ে দিচ্ছি, একটু আমরা নিজেদের একটু ব্যস্ত কাজের থেকে, কাজের কাজে করার সময় ছেলেদের একটু ব্যস্ত করার জন্য বাচ্চাদের মোবাইল দিয়ে দিলাম হাতে, যেটা আমরাই খারাপ করছি। আর ওখানে আমার ছেলে মেয়ে ছেলেটা গাড়িতে উঠে গেছি। আর এইটা হলো সপ্তমীর দিন, সপ্তমীর রাত,
সপ্তমী রাতে চলে এসেছি নিয়ালিপুরে। নিয়ালিপুরে এসে মানে গাড়ি কোথায় রাখতে হয়েছে আর প্যান্ডেল কোথায়, এত দূরে গাড়ি পার্কিং করতে হয়েছে। তার এখানে নিয়ালিপুরে সুরুচির সঙ্গে প্রথমে যেটা দেখলাম সেটা সুরুচির সঙ্গে, সুরুচির সঙ্গে দেখো এত বিশাল পরিমাণে ভিড় হয়েছে যে 1.5 ঘন্টা আমাদের সুরুচির সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে 1.5 ঘন্টার সময় লেগেছে। সেই জন্য সপ্তমীর দিনে আমরা বেশি ঠাকুর দেখতে পারিনি। প্রথমে ভেবেছিলাম আমরা একটু সপ্তমীর দিনে সুরুচির সঙ্গ দেখবো, চেতলা দেখবো, তারপর একটু কালীঘাটে যাব, কিন্তু এত এখানে যে 1.5 ঘন্টা সময় লেগে যাবে তো সেটা তো বোঝা যায়নি যে 1.5 ঘন্টা সময়। এক তো লাইনের ভিতর ঢুকে গেছে, লাইন থেকে তো আর বেরোনো যাবে না, সেই কারণে লাইনে যেহেতু ঢুকে গেছে সেই জন্যে আর ঠাকুরটা দেখেই লাইন দিয়ে বেরোলাম। আর ঠাকুর দেখার পর তারপরে দেখো চারিদিকে আর এখানে ছিল সেটা তোমাদের ভিডিওতে দেখিয়েছি, তোমরা হয়তো বুঝতে পারোনি, তাড়াতাড়ি করেছি বলে ভিডিওটা। তো সেখানে ওরা 2001 থেকে 2023 পর্যন্ত কী কী পুরস্কার জিতে সেইটা। আর এই দেখো পিছনে কতটা পরিমাণে ভিড়। সপ্তমীর দিনে আমি পরেছিলাম চুড়িদার, চুড়িদার বলতে হচ্ছে এখন যেটা লায়রা কাট সেটা, আর আমার বর্মশের খিদে পেয়ে গেছে একটা প্যান্ডেল দেখেই থেকে এত জোর খিদে পেয়ে গেছে, বসে পড়েছে বিরিয়ানি খেতে। আর এটা হচ্ছে আমি তো বিরিয়ানি খাইনি, আমার অতটা বিরিয়ানি যে রোজ বিরিয়ানি খেতাম সেটাও নয়, একটু অন্য কিছু খাবো বলে বিরিয়ানি খাইনি। তো এইদিকে আর একটা একটা চলে এসেছি কালীঘাট, যে সুরুচির সঙ্গ দেখে চলে এসেছি কালীঘাটে, আর চেতলাটা দেখা হয়নি। কালীঘাটে এসে কালীঘাটের মন্দিরের সামনে একটা প্যান্ডেল রয়েছে এটা, আর এটা মন্দিরের প্যান্ডেল, মন্দিরের কাছে প্যান্ডেলটা দেখে চলে এসেছি একটু পিছনের দিকে, যেদিকটায় হচ্ছে তোমার শ্মশানের দিকে, সেই দিকে রাস্তাটা, সেই দিকে এখানে প্যান্ডেল করেছে, সেইগুলো রইলো, তোমরা দেখো। সপ্তমীর দিনের পর দেখার পর চলে এসেছি অষ্টমীর দিন, অষ্টমীর দিনে চলে এসেছি বাটা বজবজ ঘুরতে, যেটা আমরা ষষ্ঠীর দিনে দেখি সেটা এবছরে করেছি অষ্টমীর দিন। তো অষ্টমীর দিনে একটু রাত্রির দিকে বেরিয়েছিলাম, তো চলে এসেছি এটা বজবজে, বজবজে একটা প্যান্ডেল করেছিল খুব সুন্দর, যেখানে গ্রামাঞ্চলের পরিবেশ দেখিয়েছে, সন্ন্যাসীদের দেখিয়েছে। তাই আর দেখো এরপরে বজবজে একটা মন্দিরে দেখো কী সুন্দর একটা প্যান্ডেলে কী সুন্দর একটা ঠাকুরের মূর্তি করেছে। আর এইটা হচ্ছে বজবজের কাছে, এটা বজবজে থেকে একটুখানি ভিতরে ঢুকতে হয় সেটা বজবজের কাছেই, যাই হোক সেই প্যান্ডেলটা দেখানোর ভিডিওটা করেছি তোমাদের কাছে দেখানোর জন্য। যেহেতু এইদিকে মিডিয়াটা আসে না, সেই কারণে কোনো মিডিয়া আসে না বলে এতটা প্রচার হয় না, তাই মানুষের ভিড়টা একটু কম, একটু বলতে যে একদম কম সেটাও বলবো না, কারণ এদিকে যত বজবজের দিকে যত গ্রামের দিকে যত মানুষ এদিকেই ঠাকুরটা দেখে তো ভিড় হয়, মোটামুটি ভালোই ভিড় হয়। প্যান্ডেল করেছে যেটা পাখির খাঁচা, দেখো সমস্ত খাঁচায় একটা করে পাখি রেখে দিয়েছে আর ছোট ছোট ডিম রেখে দিয়েছে, সেটা আর্টিফিশিয়াল। আর এইদিকে দেখো এটা একটা বোঝাই যায় না যে এটা একটা প্যান্ডেল, এটা হচ্ছে একটা টাইটানিক জাহাজের প্যান্ডেল করেছে। দেখো প্রথমে তো আমরা বুঝতে পারিনি, তো তারপরে বুঝতে বুঝতে একটু সময় লেগে গেছে, তার সময় লেগে যাওয়ার পরে একটু ভিডিওটা করা হলো। আর এটা হলো সুভাষ উদ্যান, সুভাষ উদ্যানের দেখো এত সুন্দর করেছে সুভাষ উদ্যানের প্যান্ডেলটা। আর পিছনে দেখো কত ভিড় হয়েছে, কত এত ভিড় হয়েছে। আর সেকে অষ্টমীর দিনে আমি একটা কুর্তি পরেছিলাম লাল রঙের, লাল নয় মেরুন কালারের কুর্তি, আর দেখো ভিতরে কত ভিড় হয়েছে আর কত সুন্দর ভিতরটা করেছে,
এত বিশাল সুভাষ উদ্যানের প্যান্ডেলটা হয়েছে যে। আর এদিকে আমার ছেলে একটু গাড়িতে চড়তে শুরু করে দিয়েছে, মেলা মানে একটু চড়া, হচ্ছে বাচ্চা থাকলেই বায়না করবে, এটা চড়বো ওটা চড়বো সেটা চড়বো। তো মিকি মাউসে চড়ানো হয়নি, কারণ মিকি মাউসে 50 টাকা বলছিল, তো একটুখানি চড়বে কি না চড়বে, উঠবে কি না উঠবে, 50 টাকা নেবে, সেই কারণে মিকি মাউসটা আমরা 100 টাকা বলেছি, ওরা 120 টাকা লাস্ট দেবে, তো নেওয়া হলো না, তো দেখা যায় পরে কোন জায়গা থেকে নিয়ে নেবো। আর এইটা হচ্ছে ডিএন ঘোষ রোড, ডিএন ঘোষ রোডের প্যান্ডেল। আর ওখানে এটা মোটামুটি রাজস্থানের কোনো থিম করেছে, রাজস্থানের কোনো মন্দির টন্দির হবে সেই ধরনের করেছে, এখানে রাজস্থানের মতন ডিজাইন করা করেছে, আর রাজস্থানেরই লাইটিং করেছে, এত সুন্দর করেছে ডিএন ঘোষ রোডের। আর এত পরিমাণে ভিড় হয়েছে অষ্টমী, যেহেতু অষ্টমীর দিন ভিড় তো হবেই, অষ্টমী নবমী তো বেশিরভাগ মানুষ বেরোয়, তো অষ্টমী নয় বলা ভুল যে অষ্টমী নবমীর দিন বেরোয় বেশিরভাগ মানুষ, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত দিনে হচ্ছে চতুর্থী থেকেই মানুষ ঘুরতে বেরিয়ে যায়, এমনকি মানুষ মহালয়ার পরের দিন থেকেই ঘুরতে বেরিয়ে যাচ্ছে ঠাকুর দেখতে, কিন্তু আমরা তো সেটা করি না, আমরা মোটামুটি ষষ্ঠীর দিন থেকেই ঠাকুর দেখতে বেরোই। ভালো ভালো প্যান্ডেল দেখতে গেলে দূরে দূরে প্যান্ডেল দেখতে হবে, সেটা অবশ্যই চতুর্থী বা আরও আগে থাকতে গেলেই ভালো। এটা ডিএন ঘোষ রোডের হচ্ছে ঠাকুর। তারপর নবমীর দিনে চলে এসেছি বেহালা, বেহালায় ঠাকুর দেখতে। দেখো বেহালাইটা, বেহালায় প্রথমে এটা হচ্ছে ঠাকুর বাড়ির ঠাকুর বেহালার, তো আমি সেদিনকে পড়েছিলাম একটা টপ মতন আর একটা লেগিংস। আর এটা হচ্ছে বেহালাতেই একটা ফুচকার প্যান্ডেল, যেটা পপুলার সবাই জানে, সব ভিডিওতে দেখিয়েছে, কিন্তু এখান থেকে কি হচ্ছে ফুচকা চুরি করে প্রচুর মানুষ খেয়ে নিচ্ছে, কিন্তু খাওয়াটা উচিত নয়, কারণ ওতে অনেক কেমিক্যাল দিয়ে ওরা আটকে রেখে রেখে দিয়েছে, এতদিন থেকে রাখার জন্য কেমিক্যালের ইউজ করেছে, তো সেটা তো মানুষ কি বলো, মানুষ অবুঝ হলে যেটা হয়, তো বাচ্চারাও রয়েছে। আর এইটা হচ্ছে বরিশার প্যান্ডেল, খুব সুন্দর করেছে বরিশার প্যান্ডেল, এইগুলো দেখো। এটা হচ্ছে একটা দেয়াল, সিমেন্ট মাটি দিয়ে দেয়াল গেঁথে তাকে কেটে 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 কতটা সুন্দর একটা প্যান্ডেল। আর এইগুলো দেখো, এগুলো হচ্ছে পিলিয়ার গেঁথে ওদের মধ্যে, দেখো কত কি কেটে 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 কত মূর্তি করেছে দেখো, একটা পিলিয়ারে সমস্ত পিলিয়ারগুলো আসল, এগুলো কোনো মাটি সিমেন্টের নয়, মাটির নয় সিমেন্ট, অবশ্য সরি ভুল হয়ে গেছে বলা, সিমেন্ট আর বালি যেমন হয় সেইরকমভাবে করে আর তাকে কেটে কেটে করেছে। তো আমাদের ঠাকুর দেখতে বেরিয়েছি, বেরিয়েই ব্যাস দশমীর সকাল দিনে সকালবেলা ঠাকুর দেখতে বেরিয়েছি, বেরিয়েই একটা বিপদ, এত বৃষ্টিতে ভিজতে হলো, ছাতা নিয়েছিলাম অবশ্য তো ভিজতে হলো, ছেলে সকাল সকাল বলতে বেরিয়েছে, এখন দুপুরে এখন বাজে 1:30 বাজে, তো আর আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, কতটা হেঁটে হেঁটে আসতে হলো তবে গিয়ে গাড়ির দোকান সারানো। আমরা আছি এখন নিউ আলিপুর, তো চলে এসেছি চেতলার ঠাকুরটা, যেটা দেখার খুবই ইচ্ছা ছিল, তো গাড়ি সারানোর পর প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সারানোর পর চলে এসেছি চেতলাতে ঠাকুর দেখতে। চেতলার প্রথম ঢুকলাম চেতলাতেই, এই ফার্স্ট চেতলার ঠাকুর দেখলাম, ভেবেছিলাম প্রচুর ঠাকুর দেখবো, সেটা ভাগ্যে হলো না। চেতলার ঠাকুর দেখার পর চলে এসেছি তিধারা, দেখো তিধারা তো মানে আলোর একটা একদম মেলা, এত সুন্দর এত সুন্দর, ওয়াও শুধু আলো।
তো এই তিধারার তো দেখা হচ্ছে, তিধারার পর আর কি দেখবো, হিন্দুস্তান পার্ক দেখবো, এগডালিয়াটা তো মনে হয় না দেখা হবে, আর হচ্ছে তোমার শ্রীভূমির ওইদিকেও যাবো না। আর এই দেখো এটা কত সুন্দর একটা প্যান্ডেল করেছি একটা। তো তারপর চলে এসেছি একাদশী, দশমী হয়ে গেছে, একাদশীর দিনে চলে এসেছি বাটা বজবজ, বাটা সরি বজবজ তোমার দেখা হয়ে গেছিলো, বাটার ঠাকুরটা আমার দেখা হয়নি বলে ইচ্ছে ছিল বজবজ বাটার ঠাকুরটা দেখা। তো এটা হলো একাদশীর দিন, দশমীর দিন ঘুরে টুরে এবারে একাদশীর দিন চলে এসেছি ঠাকুর দেখতে বাটায়। বাটায় ভিড়, এত ভিড় বাট একাদশীর দিনও মানে এত ভিড় হয়েছে। তো একাদশীর দিনও একটু শাড়ি পরেছিলাম, তো বাটার একটা প্যান্ডেল হয়েছে। দিনগুলো তো ঢোকা যেত না, সেই কারণে আমরা ভেবেছিলাম যে একাদশী দিনেই আসবো বাটার ঠাকুরটা দেখতে। তো এই যে ঢুকে ঠাকুরটা দেখলাম, তারপরে এবার একটু মেলা ঘুরবো, মেলা তো বিশাল মেলা, তো মেলা ঘুরবো, ছেলে তো বায়না করবেই যে এইটা চড়বো ওটা চড়বো, ওকে চড়াতে করতেই তো সময় হয়ে যাবে। তো ঠাকুর দেখে দেখার পর এই যে আমার ছেলে বলতে না বলতেই বসে পড়েছে গাড়িতে, গাড়ি চড়বে, ওরা মানে যেটা দেখছে সেটাই চড়বে, যেটা দেখছে সেটাই ওর চড়তে ইচ্ছে যাচ্ছে। আর এদিকে দেখো কত কি, আর নাগরদোলাটা এত সুন্দর, এত উঁচু নাগরদোলা হয়েছিল কি বলবো, সেই কারণে এত উঁচু নাগরদোলা বলে তো দুদিকে জাল দিয়ে রেখেছিল যাতে কেউ পড়ে গেলে তো কোনো ক্ষতি না হয়। আর এই দেখো, আর যারা সব উপরে উঠেছে তারাই তাদের হাতে সমস্ত কাগজ নিয়ে ওপর থেকে ছুটছে। আর এই দেখো জাল ঘেরা রয়েছে, এত উঁচু নাগরদোলাটা ছিল যে কারণে, সে কারণে দুদিকেই এরকমভাবে একটা জালের প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছিল। তো আমরা আমি তো কিছু চড়তে পারি না, মেলায় গেলে আমার শুধু খাওয়ার কেনা ছাড়া কিছুই হয় না। আমি কিছু চোর না চড়তে পারি না, কিছু কোনো দিনই কিছু চড়তে পারি না মাথা ঘোরার জন্য। তারপরে আমার ছেলে দেখো মিকি মাউসে, মিকি মাউসে ও চোর, মিকি মাউসে উঠেছে মানে ওকে যেই ডাকছি যে চল ঘরে যাব, শুনেই আর নামবে না, ও ওইখান থেকে উঠি আবার ওপরে উঠে চলে যাচ্ছে। আর এদিকে চলে এসেছে একটু কেনাকাটা করবো বলে ভাবলাম, একটু ফুলের দামটা জিজ্ঞেস করেছে, ফুলের দামগুলো এত বেশি বলছে, এত বেশি বলছে যে কিনবো না কী করব। তো চলো তাহলে ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আশা করি আমার প্যান্ডেল হপিংয়ের ভিডিওটা অনেকটা দেরি করেই ছাড়ছি, কিছু মনে করো না। তো তোমরা দেখো প্লিজ, আর কমেন্ট করে বলো কেমন লেগেছে, আর তোমরা পুজোতে কেমন ঘুরলে সেটাও কমেন্ট করে বলো। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও, তারপর লাইক করে, আর যদি ভিডিওটা ভালো লাগে তবেই তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা হিট করে রাখো, যাতে আমি যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন ওদেরকে চলে যায়। আর এইটা ভিডিওটা আমি যে দেরি করে দিচ্ছি তার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিও, একদম সময় পাইনি যে ভিডিওটা ছাড়বো, তো সে কারণে তোমার কাছে তোমাদের কাছে আবার ক্ষমা চেয়েছি। টাটা।